হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি আপনাদের সাথে ভেন্ডির নতুন একটা রেসিপি শেয়ার করব, যার নাম ভেন্ডি চিংড়ি রেসিপি অথবা ওকরা প্রন রেসিপি। খুব কম সময়ে এই রেসিপিটি হয়ে যায়, তো চলুন দেখা যাক কিভাবে আমি রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি ভেন্ডিগুলোকে দুভাগ করে কেটে নেব। এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি দুভাগ করে কেটে নেব এবং একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার রসুনগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে তার মাথাটা একটু ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। সবকটা রসুনগুলোকেই আমি এইভাবে কেটে নেব। এবারে আমি 150 গ্রাম চিংড়ি, 300 গ্রাম ভেন্ডি এবং 12 থেকে 13টা রসুন নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 tbsp বাটার নিয়ে তার মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা এবং মাথাগুলো ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার সেগুলোকে ভালো করে ভাজতে হবে। এখানে চিংড়ি মাছগুলো একটু বেশি ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন। এবার ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলি। এবার ভালো করে ভেন্ডিগুলোকে নাড়াতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর সবগুলোকে একসাথে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 1 tsp মতো সোয়া সস, 1 tsp মতো ওয়েস্টার সস। ওয়েস্টার সস না থাকলে আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। তারপর এই সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ জল। তারপরে আবারও সেটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় এবং ভেন্ডিটাও যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গোলমরিচ। তারপরে এটাকে একটু চাপা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স মিশিয়ে নিতে হবে। এই ভেন্ডি রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। এবং এটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা একটি পাত্রে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আরও নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন।